Hello friends, welcome back to my channel Deep Biology. In the last tutorial, we have learned about an important ecological concept, that is ecological hierarchy or levels of organization of ecology. Today, we will be learned on one more important ecological principle concept, that is autoecology and synecology. As we know that ecology is the study of the relationship between living organisms and their environment. The interaction of different organisms within the ecosystems are also studied under the head of ecology. Their interactions like mutualism, commensalism, parasitism sometimes influence their abundance and distribution within the ecosystems. The term ecology was first coined by German biologist Ernst Haeckel, combining two Greek words, that is oikos and logos. Oikos means house or dwelling place where the organism lives in, and logos means study of their relationships with the environments. Here you can see the organisms are interacting with the environments. The environment may be atmospheres, which is related to air, lithosphere, which is related to earth, and hydrosphere, which is related to water. দেখো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে ইকোলজি হলো তোমার জীব এবং তার পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়া স্টাডি করাকে বলা হয় ইকোলজি বা বাস্তুবিদ্যা, এবং তাদের একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে বিভিন্ন রকমের জীবের যে আন্তঃক্রিয়া এটাও ইকোলজির স্টাডি করা হয় ইকোলজির মধ্যে, এবং এই জীবের যে আন্তঃক্রিয়া অনেক রকমের হতে পারে, যেমন মিকোজীবী বা মিউচুয়ালিজম, কমেন্সিলিজম, প্যারাসাইটিজম, যেমন পরজীবিতা, এরকম আন্তঃক্রিয়ার উপর নির্ভর করে তোমার জীবের বা অর্গানিজমের তোমার অ্যাবান্ডেন্স এবং যে তাদের ডিস্ট্রিবিউশন বা বিস্তার নির্দিষ্ট ইকোসিস্টেমের উপর পুরো প্রভাব বিস্তার করে। এবং ইকোলজি যে শব্দটা প্রথম তোমার কয়েন করেছিল একজন জার্মান বায়োলজিস্ট, নাম হলো ওনার আর্নেস্ট হেকেল, দুটা শব্দ ওয়ার্ডকে কম্বাইন করে, একটা হলো ওইকুস যার মানে হলো হাউস বা ডুয়েলিং প্লেস, আর একটা হলো লোগুস মানে স্টাডি করা, যা নাকি জীব এবং পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়াটা স্টাডি করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অর্গানিজম বা জীব তার পরিবেশের সঙ্গে ইন্টারাকশন, এখানে দেখো বহুমুখী তোমার একটা সিম্বল দেওয়া আছে, ইন্টারাকশন করছে কি অ্যাটমোস্ফিয়ার, লিথোস্ফিয়ার বা হাইড্রোস্ফিয়ার, তার পরিবেশের সঙ্গে জীব আন্তঃক্রিয়া, এই সমস্ত কনসেপ্টটা হলো কি ইকোলজি। এবং তোমার বেসড অন ইকোলজিক্যাল হায়ারার্কি অর লেভেলস অফ অর্গানাইজেশনস, দিস ইকোলজি ক্যান বি ব্রডলি টু টাইপস, ওয়ান ইজ অটো ইকোলজি অ্যান্ড আদার ওয়ান ইজ সিন ইকোলজি। তো ইকোলজি বেসড অন দেয়ার হায়ারার্কি ইকোলজি আর টু টাইপস, ওয়ান ইজ অটো ইকোলজি অ্যান্ড আদার ওয়ান ইজ সিন ইকোলজি। দেখো ইন কেস অফ অটো ইকোলজি তে কি হচ্ছে, ইন কেস অফ অটোলজি অটো ইকোলজি, অটো ইকোলজি ইজ দি স্টাডি অফ এ সিঙ্গেল স্পেসিস অ্যান্ড দি এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্যাট কন্ট্রোল ইট, দ্যাট মিনস ইন কেস অফ অটো ইকোলজি উই ক্যান সে দ্যাট অটোলজি ইজ দি স্টাডি অফ এ সিঙ্গেল স্পেসিস অ্যান্ড দি
environmental conditions that control it. And in this, life histories and behavior as a means of adaptation to the environment are usually emphasized. That means, তোমার অটো ইকোলজির ক্ষেত্রে কি করা হয়, এখানে শুধুমাত্র একটা প্রজাতি এবং তার কিভাবে পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাই তোমার এখানে স্টাডি করা হয় ইন কেস অফ অটো ইকোলজির ক্ষেত্রে। এবং এই অটো ইকোলজির ক্ষেত্রে তোমার জীবের যে লাইফ হিস্টোরিজ বা জীবন বৃত্তান্ত বা জীবন চক্র এবং বিহেভিয়ার বা ব্যবহার কি অভিযোজনের ক্ষেত্রে কি কি ব্যবহারের পরিবর্তন হয় এগুলা কে জোর দেওয়া হয় ইন কেস অফ অটো ইকোলজির ক্ষেত্রে। অন্যদিকে ইন কেস অফ সিন ইকোলজি কি করা হয়, সিন ইকোলজি ইজ দি স্টাডি অফ গ্রুপ অফ পপুলেশন কোঅকারিং ইন টাইম এন্ড স্পেস অলসো কল কমিউনিটি ইকোলজি। ইন কেস অফ সিন ইকোলজি a group of population who occur in time and space also called community ecology. এই ক্ষেত্রে কি করা হয়, সিনিকোলজির ক্ষেত্রে তোমার অনেকগুলো প্রজাতি যারা একই সময়ে নির্দিষ্ট পরিবেশের মধ্যে থাকে তাদের আন্তঃক্রিয়া স্টাডি করা হয়। নেক্সট দেখো, ই ডেসক্রাইব দি বায়োটিক কমিউনিটি এজ এ হোল especially the links between organism. এক্ষেত্রে কি করা হয়, যে বায়োটিক কমিউনিটি বা জৈবিক যে সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটির মধ্যে বিভিন্ন রকম জীবের মধ্যে সম্পর্ক তোমার স্টাডি করা হয়। এটা কিভাবে দেখো, আবার আমি সামারাইজ করছি, অটোইকোলজির ক্ষেত্রে শুধুমাত্র একটা প্রজাতি এবং তার পরিবেশের আন্তঃক্রিয়া স্টাডি করা হয় এবং অটোইকোলজির ক্ষেত্রে জীবের জীবন বৃত্তান্ত বা লাইফ হিস্টোরি এবং বিহেভিয়ার ফর অ্যাডাপ্টেশন এবং অ্যাডাপ্টেশনের বা অভিযোজনের ক্ষেত্রে কি ব্যবহারগত চেঞ্জ হয় এগুলা স্টাডি করা হয় ইন কেস অফ অটো ইকোলজি। হোয়াইল ইন কেস অফ সিন ইকোলজি এখানের মধ্যে কি করা হয়, তোমার অনেকগুলা প্রজাতি মোর দেন ওয়ান স্পেসিস যারা ওই সময়ে এবং একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে তাদেরকে স্টাডি করা হয় যেটাকে আমরা কমিউনিটি ইকোলজি বলি। এবং এখানে যে বায়োটিক কমিউনিটির মধ্যে অনেকগুলো প্রজাতির মধ্যে লিঙ্ক বা সম্পর্ক স্টাডি করা হয়। হিয়ার ইউ ক্যান সি দি রিপ্রেজেন্টেশন অফ অটো ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি। In case of otoecology, only single or species and their environmental factors are considered. Here, in case of otoecology, only single species, it may be plant, it may be animals or it may be microbes and their interactions with its surrounding environments only study. But in case of sin ecology, not a single species, here whole community including plants, butterfly, birds, horse or so on and its environmental factors are considered to study. কি করা হয় দেখো, এই অটোইকোলজির ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্পেসিস বা প্রজাতি, যেটা গাছ হতে পারে বা একটা প্রাণী হতে পারে, সাপোজ ধরো একটা হাতি, এটা মধ্যে কি ইন্টারাকশন স্টাডি করা হবে ওটার পরিবেশের মধ্যে এবং এটার জীবন বৃত্তান্ত স্টাডি করা হয়। এটার এনভায়রনমেন্টের সঙ্গে কি সম্পর্ক আছে শুধু এটা স্টাডি করা হয়, শুধু একটা এখানে স্পেসিস কনসিডার করা হয়। আর সিন ইকোলজির ক্ষেত্রে একটা শুধু একটা স্পেসিস না, যে সমস্ত কমিউনিটি, কমিউনিটি হলো কি মোর দেন ওয়ান স্পেসিস অ্যান্ড মোর দেন ওয়ান অর্গানিজমস, যে একত্রে এটা বিভিন্ন প্রজাতিভুক্ত সমস্ত অর্গানিজমসের
তোমার আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন নিজেদের মধ্যে এবং পরিবেশের সঙ্গে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সঙ্গে কিভাবে ইন্টারাকশন করছে সমস্ত কিছু স্টাডি করা হয়। দিস ইজ অল অ্যাবাউট অর্টিকোলজি অ্যান্ড সিনিকোলজি। আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দি বেসিক কনসেপ্টস অফ অর্টিকোলজি অ্যান্ড সিনিকোলজি। থ্যাংক ইউ।